আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। লাল জোন সমূহে সরকারি নির্দেশাবলী যথাযথ পালনের উদ্দেশ্যে সেনা টহল জোরদার করা হচ্ছে। সকালে আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর এই আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ এটিএন বাংলাকে এ কথা জানান। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের সার্বিক কার্যাবলী, জনসাধারণ এবং যানবাহন চলাচলের উপর চলমান নিষেধাজ্ঞা আগামী 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় জোন বা অঞ্চল ভিত্তিক লকডাউন করা হবে, তবে লাল অঞ্চলে বসবাসরত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা 30 জুন পর্যন্ত সাধারণ ছুটির আওতায় থাকবেন। এ বিষয়ে সোমবার এক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রংপুরে গত 24 ঘন্টায় 31 জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুর মেডিকেল কলেজের ল্যাবে 188 জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 710 জন। নতুন করে জেলায় কেউ মারা না গেলেও এ পর্যন্ত 13 জনের করোনায় মৃত্যু হয়েছে। শরীয়তপুরে চিকিৎসক ও পুলিশ সদস্য সহ আরও 25 জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 273 জন, আর এ পর্যন্ত জেলায় 5 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বরিশাল সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডকে লাল জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে 978 জন, মারা গেছে 13 জন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর রাজাবাজারে আছেন আমাদের সহকর্মী ইকরামুল হক সায়েম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, লকডাউন পরিস্থিতি কেমন দেখছেন? ভাবনা, বলতে গেলে আসলে লকডাউন প্রক্রিয়া নিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে নগরবাসী। কী প্রক্রিয়ায় কখন লকডাউন হবে তাদের কাছে সবসময় এই প্রশ্নটি তাদের মনে জাগছে, কিন্তু এর সদুত্তর এখনও মিলছে না। আমরা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করেছি। মূলত আসলে প্রশাসনের প্রস্তুতিগুলো চলছে লকডাউনের জন্যে। আপনি জানেন যে কালকে সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে লাল অঞ্চলে যারা রয়েছে বাসিন্দাদের জন্য। এই অঞ্চলে সরকারি বেসরকারি যারা যেসব কর্মকর্তা কর্মচারীরা চাকরি করেন তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন, কিন্তু এই সাধারণ ছুটিও কিন্তু আমরা যেসব এলাকায় ঘোষণা করা হচ্ছে সেসব এলাকায় তারও কিন্তু খুব একটা আমরা প্রভাব এখনও পর্যন্ত দেখতে পাইনি। মূলত সিটি কর্পোরেশনের এবং প্রশাসনের প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি শেষ হলেই হয়তো এই কার্যক্রম শুরু হবে। আমি এখন রয়েছি পূর্ব রাজাবাজার এলাকায়। এখানে আপনি জানেন যে শুরুতে পরীক্ষামূলকভাবে লকডাউন প্রক্রিয়াটি শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এবং আজকে আমরা এখানে এসে যে খবর পেয়েছি যে সাধারণ ছুটির কারণে এখানে অন্য অন্য সময় যে যেমন অফিসগামী লোকজন এবং নানান অজুহাত দিয়ে মানুষ বের হয়ে আসার যেই মানুষের মধ্যে প্রবণতা থাকে আজকে কিছুটা কম ছিল, যেহেতু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এখানকার বাসিন্দাদের জন্য। সেজন্য আজকে আইনশৃঙ্খলা বাহিনীকে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা কম বেগ পেতে হয়েছে। তো সার্বিক সব কিছু মিলিয়ে যেটি বলতে চাই যে আসলে লকডাউনের প্রক্রিয়াটি চলছে, সেটি কখন নাগাদ হবে সেটি সিটি কর্পোরেশন সহ প্রশাসনের প্রশাসন থেকে যখন স্পষ্ট করবে তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো, কিন্তু জনমনে এখন এই বিষয়ে এক ধরনের প্রশ্নের মধ্যেই তারা রয়েছেন এবং ধোঁয়াশার মধ্যেই তারা রয়েছেন। আমরা পরবর্তী সংবাদেও আপনাকে সবশেষ সংবাদ জানাবো। ভাবনা সায়েম, আপনাকে ধন্যবাদ।
কুয়েতে বাংলাদেশের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে রিমান্ডে নেওয়ার পর আরও ১২ বাংলাদেশিকে আটক করে দেশটির সিআইডি। এরপর তাদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশে পাঠিয়ে দেয় কুয়েত সরকার। সোমবার মধ্যরাতে কাতার ওয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় আসেন ওই শ্রমিকরা। বিমানবন্দরে কুয়েতে আটক সংসদ পাপুল ও সিআইডির জিজ্ঞাসাবাদ সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। এবারে শেয়ার বাজারের খবর। করোনা ভাইরাস মহামারীর সময়ে বিনিয়োগকারীদের অনলাইনে ট্রেডিং এর উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদার। ডিএসইর ট্রেনিং একাডেমি আয়োজিত অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। কর্মশালায় মোট ৪টি সেশনে ৪০০ জন ব্রোকারেজ হাউসের কর্মকর্তা অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষণ হিসেবে ছিলেন বিএসইসির পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। কর্মশালার সেশন সমূহ সঞ্চালন করেন ডিএসইর সিনিয়র ম্যানেজার ও ট্রেনিং একাডেমির ইনচার্জ মোহাম্মদ রনি ইসলাম। বিনিয়োগকারীদের অনলাইন ট্রেনিং এর ক্ষেত্রে বিএসই মোবাইল অ্যাপ্লিকেশনটি বিশেষ ভূমিকা রাখতে পারে বলে কর্মশালায় জানানো হয়। ঔষধ ও রসায়ন খাতের মেরিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী ১৮ জুন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।